আপনারা ভিডিওতে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এই প্রাণীটি প্রায় বিলুপ্ত প্রায় এই প্রাণীটি সাধারণত গ্রাম দেখা যায় এই প্রাণীটি গ্রাম ভাষায় এর নাম ঘড়িয়াল বা গুইসাপ এই প্রাণী সাধারণত ডোবা বা পুকুরেই থাকে আর এর খাবার হচ্ছে ছোট ছোট মুরগির বাচ্চা পাখি আর মাছ ভিডিওতে যে গুইসাপ বা ঘড়িয়ালটি দেখতে পাচ্ছেন এর বয়স আনুমানিক ছয় থেকে সাত বছর খাবারের সন্ধানে এটা আবাসিক এলাকার বাড়িগুলোর মধ্যে ঢুকে পড়ছে এর উচ্চতা প্রায় পাঁচ ফুট অনুমান করে বলছি এর উচ্চতা প্রায় পাঁচ ফুট আর এর গঠন খুবই স্বাস্থ্যকর এই প্রাণীটি খাবারের সন্ধানে সাধারণত এলাকার মধ্যে প্রবেশ করে এছাড়া প্রাণীটি বসবাস পুকুর অথবা ডোবা বদ্ধ যে পুকুরগুলো থাকে মানে যেই পুকুরগুলো ব্যবহার করা হয় না সে পুকুরগুলোতে এর বসবাস আমরা অনুমান করছি এই প্রাণীটির পেটে হয়তো ডিম আছে আর এই ডিমগুলো দেওয়ার জন্য এই প্রাণীটি একটি নিরাপদ জায়গা খুঁজছে অথবা খাবারের সন্ধানে হয়তো বাড়ির মধ্যে ঢুকে পড়ছে এই প্রাণীটির গঠন এবং স্বাস্থ্য দেখলেই বোঝা যায় আর গায়ের চামড়ার বর্ণ দেখলে বোঝা যায় এই প্রাণীটির বয়স প্রায় ছয় থেকে সাত বছর অথবা এর বেশিও হতে পারে সাধারণত এই প্রাণীগুলো আবাসিক এলাকা বাড়িগুলোতে ঢুকে পড়ে না হয়তো খাবারের সন্ধানে অথবা এর বংশ বিস্তারের জন্য ঢুকে পড়ছে এর নির্দিষ্ট একটা জায়গা প্রয়োজন যার কারণে এই আবাসিক এলাকার মধ্যে চলে আসছে আমরা গ্রামে মানুষের মতামত জেনে জানতে পারলাম যে এই প্রাণীটি এমনি কোনো ক্ষতি করে না তবে এর বিষ হচ্ছে লেজে এ লেজের বাড়ি লাগলে বা আঘাত লাগলে সে জায়গায় নাকি পচন ধরে